আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি গত 7 মাস আগে ওই জায়গায় ভর্তি ছিলাম, 1 মাস আমার এই জয়েন্টে ব্যথা ছিল, বাতের সমস্যা, রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই সমস্যা স্যার কাছে ট্রিটমেন্ট নেওয়ার নিতে নিয়ে 7 মাস আমার তো অনেকটাই ব্যাটার। আমার ভিডিও তো হয়তো অনেকেই দেখেছেন। এবারও আমি স্যার কাছে কৃতজ্ঞ আসলাম, আমার বডি কন্ডিশন বা অবস্থা কেমন এটা স্যারকে দেখানোর জন্য। স্যার আলহামদুলিল্লাহ আমাদের আমাকে অনেক আশ্বাস দিলেন যে ভালো পর্যায়ে আছে। আলহামদুলিল্লাহ আমি নিজের মতো নিজের একটা শরীরের দিক দিয়ে আমি নিজে একটা আরাম করতেছি। আসসালামু আলাইকুম, আমার নাম কাউসার আহমেদ, আমি আমার পেশেন্টের বড় ভাই। প্রায় 7 মাস আগে আমার ছোট ভাইকে এখানে অ্যাডমিশন নেই। অ্যাডমিশন নেওয়ার পর আপনার এখানে থেরাপি সহ সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং ট্রিটমেন্ট করানোর জন্য ডক্টর যতটুকু উনি বলছে সবটুকুই এখানে সম্পূর্ণ হয়। প্রথমে আমার পেশেন্টের যে কন্ডিশন ছিল ভেরি ব্যাড, কারণ খুবই খারাপ অবস্থা ছিল। ইনশাল্লাহ এখানে আসার পর ওনার সুপরামর্শ এবং উপযুক্ত চিকিৎসার মাধ্যমে আমার ছোট ভাইয়ের আজকে পর্যন্ত ওদিকে আজকে পর্যন্ত যে কন্ডিশন আছে ইনশাল্লাহ অনেক ইম্প্রুভ হয়েছে। আমি ডক্টরের জন্য দোয়া করি এবং এই মেডিকেলের সকল মানে কর্মচারী এবং যারাই এটাতে স্টাফ আছেন সবার আন্তরিক সহযোগিতা এখানে আছে। এখানে উপযুক্ত উপযুক্ত চিকিৎসা এবং সার্ভিস এখানে আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে প্রতারণার কোনো স্কোপ নাই, আমরাও মোটামুটি লিটারেট পার্সন, এই সম্পর্কে ধারণা আছে। দীর্ঘদিন যাবত আমার ছোট ভাইকে ঢাকা শহরের বিভিন্ন হসপিটালে আমি চিকিৎসা করেছি। যখন এখানে আসছিল ফার্স্ট টাইম তখন খুবই আমি দেখছিলাম পায়ে হাতে অবস্থা খুবই খারাপ ছিল। ডক্টর উনি দেখে মানে থান্ডার হয়ে গেছে যে যে অবস্থা আসলে খুবই গুরুতর, এটা থেকে পরিত্রাণ পাইতে হলে তখন ওনার সঠিক দিক নির্দেশনা এবং ফিজিক্যাল থেরাপি যেটা উপযুক্তভাবে উনি প্রয়োগ করেন, 1 মাস এখানে আপনার ফিজিক্যাল থেরাপি নেওয়া হয়। ইনশাল্লাহ 1 মাসে অনেক ডেভেলপ মানে হয়েছে, মানে হাঁটতে থাকতে বসে পারতো কিন্তু মানে খুবই কষ্ট হইতো, জয়েন্টে ব্যথা হইতো, পা ফুলে যেত, অনেক মানে খুবই খুবই খারাপ অবস্থা ছিল। ইনশাল্লাহ এখন অনেক ইম্প্রুভ হয়েছে। খারাপ সময়টা আসলে ভাবতেই অনেক কষ্টদায়ক, আর এখনো সময়টা আল্লাহর মতো আমি মনে করি যে অনেক আল্লাহ আমার আমাকে আল্লাহ আমাকে নতুন একটা পথ চলার দিক দিয়ে দিয়েছে, আমার খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার কাছে তো অনেক ভালো লাগছে এবং আমার ফ্যামিলির যারা আছে পরিবারের পরিজন প্রত্যেকেই মানে স্বস্তি বোধ করছে। যে অবস্থা পূর্বে ছিল এই অবস্থা থেকে আল্লাহ রহমতে ওনার ওসিল্লায় আজকে যতটুকু দাঁড়াইছে সুস্থতার দিকে খুবই ভালো লাগছে। কারণ অনেক মানে ট্র্যাজেডি লাইফে ছিল আমার ছোট ভাইয়ের, অনেক কষ্ট, এটা হয়তো আমরা ভাবতে পারতাম না যে এটা পরিপূর্ণ নিরাময় যোগ্য রোগ কিনা, কিন্তু এখন যতটুকু মানে আছে তার শারীরিক সুস্থতা এই জায়গাতে বোঝা যায় ইনশাল্লাহ পরিপূর্ণতা ইনশাল্লাহ ফিরে পাবে। আর এটাই মানে আমাদের পরিবারের মানে এখন মোটামুটি সবাই মানে খুশি। আসলে অসুস্থতা এমন একটা বিষয় যেটা আসলে টাকা তারপর মানসিক অস্বস্তি সব দিক দিয়ে যন্ত্রণাদায়ক, আর এখন আল্লাহর মতে ভালো হওয়াতে এই দুটো দিক দিয়ে স্বস্তি। আমি আমার ছোট ভাই ট্রিটমেন্টটা অর্জন 7 বছর তখন থেকে আমি ওর ট্রিটমেন্ট দেখাই করাই, এখন অলরেডি বয়স আনুমানিক 28 প্রায় 21 বছর যাবত আমি ট্রিটমেন্টটা মানে ঢাকা শহরে করে যাচ্ছি। অনেক এক্সপেন্সিভ চিকিৎসা, অনেক টাকা পয়সা আমরা ব্যয় করছি, অনেক কষ্ট করতে হয়েছে। হয়তো আমরা ভাবতে পারতাম যে মানে এটা পরিপূর্ণতা মনে আসবে কিনা, এই জায়গাতে আসার পর এটার যে উপযুক্ত ট্রিটমেন্ট ইনস্ট্রুমেন্ট সহ যা কিছু আছে এটা সম্পূর্ণ পরিপূর্ণ এখানে আছে। বিদায় আজকে আল্লাহর রহমতে প্রায় 20 বছরের চিকিৎসা করে আমরা যতটুকু ইম্প্রুভ পাইছি, আমার মনে হয় ওনার কাছে আসার পর তার চেয়ে অনেক অনেক মানে ইম্প্রুভ আমরা দেখতে পাইছি। বাকিরে আল্লাহর ইচ্ছা। প্রথমে আমি আল্লাহকে অনেক থ্যাংকস
যে শফিউল্লাহ স্যারের মতো আমার একজন মুসলিমরা আমার কাছে আল্লাহ পাঠাইছেন, যাতে আমি যে অসুস্থতায় ভুগতেছিলাম, যে আমি আসলে নিরাশ হয়ে গেছিলাম যে কোনোদিন ভালো হইম কি না, বা এত ট্রিটমেন্ট করছি কোনো আশানোর কোনো ফল পাই নাই, স্যারের কাছে আশা করে আশাটা আমি পাইছি। এখন ট্রিটমেন্ট চলতেছে, আমার উন্নতির দিকে যাচ্ছে, আমি এটা বুঝতে পারতেছি। এই জন্য স্যার কাছে অনেক অনেক ধন্যবাদ, যাতে স্যারে আমার মতো আর অন্যান্য যারা অসুস্থ আছেন তাদেরকে সহযোগিতা করে করতেন, ভালো সহযোগিতা করবেন, আর ওনার মাধ্যমে আরো অনেকে সুস্থ হয়ে আসবেন। আমি এই ম্যাচটিকে এতটুকু দিতে চাই, কারণ আর্থ্রাইটিস বা এই ধরনের পেশেন্ট বাংলাদেশে অনেক আছে, অনেক অভিভাবক সহ যে পেশেন্ট ওনারা খুবই ভুক্তভোগী, এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। আমি বলবো যারা অন্য কোথাও দেখেছেন, আমি সবার সব ডাক্তারই ভালো, কিন্তু স্পেশালিস্ট কিছু প্লেস ডাক্তার মেডিকেল মানে আছে, এগুলি একটু মানে ফলো আপ করে ট্রিটমেন্ট করা উচিত। আমি মনে করবো যারা অন্য কোথাও দেখেছেন, যদি নিরাময়যোগ্য না হয় বলবো আপনারা এখানে আসেন, এসে একবার ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ আপনাদের আশা অবশ্যই সফল হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমি স্যারের কাছে প্রতি মাসে এক মাস পর পর স্যারের কাছে আমি দেখাই পরামর্শ নিই আমার ভালোর জন্য, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।